নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ত্রিদান। গত 9 জুলাই হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দেয়। সেই সঙ্গে আদালত আরো নির্দেশ দেয়, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউর তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তিনি কমিশনে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। 2 সপ্তাহের মধ্যে অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই মতো গত 13 জুলাই সকাল থেকে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে অভিযোগ জমা শুরু করেন চাকুরি প্রার্থীদের একাংশ। অন্যদিকে শিক্ষক নিয়োগ ঘিরে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন চাকুরি প্রার্থীদের একাংশ। সেই আবেদনের ভিত্তিতেই ফের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। ইন্টারভিউ প্রক্রিয়া চলবে, কিন্তু এখনই কাউকে নিয়োগ পত্র দেওয়া যাবে না। উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে ফের স্থগিতাদেশ জারি করে এই কথা জানালো কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের এই নির্দেশ অনুসারে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিছুটা ধীর হলো বলে মনে করা হচ্ছে। এদিন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুসারে ইন্টারভিউ প্রক্রিয়া চালু রাখতে পারবে কমিশন। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পর একটি মেধা তালিকা তৈরি করতে হবে, কিন্তু আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত কাউকে কোনো নিয়োগপত্র দেওয়া যাবে না। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরো জানিয়েছে, কমিশনের কাছে একটি তথ্য ভান্ডার থাকবে, সেখানে প্রার্থীদের প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ নম্বর থাকবে। আদালতে সেই তথ্য ভান্ডার পরবর্তীকালে জমা দিতে হবে। এছাড়া ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুসারে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাদের অভিযোগ রয়েছে তারা 31 জুলাইয়ের মধ্যে কমিশনে নিজের অভিযোগ জমা দিতে পারবেন। 12 সপ্তাহের মধ্যে সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে কমিশনকে। এখন দেখার বিষয় উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া ফের কোন দিকে এগোয়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ক্রীড়ান, সত্যের সাথে মানুষের পাশে।